সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত গুপ্ত, সিনিয়র শিক্ষক গণিত। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশির গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি বর্গ নির্ণয় এবং বর্গনির্ণয় সম্পর্কিত সরল গাণিতিক সমস্যাগুলো করেছিলাম। আজ আমি মান নির্ণয় সংক্রান্ত আরও কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে তিনের একের তিন নাম্বার গাণিতিক সমস্যাটা নিয়ে আলোচনা করি। তিন নাম্বারে দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়াল টু যদি ফোর হয়ে থাকে এবং এ বির মান যদি সিক্সটি হয়ে থাকে তাহলে এ প্লাস বির মান কত। তো দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল ফোর, এ বির মান দেওয়া আছে সিক্সটি। এ প্লাস বির মান বের করার জন্য বলছে, তো আমাদের আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের অনু সিদ্ধান্ত কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এখান থেকে আমরা মান বসিয়ে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বির মান হচ্ছে ফোর, তার স্কোয়ার প্লাস ফোর ইন্টু সিক্সটি, এ প্লাস বি হোল স্কোয়ার, চার চার ষোলো, ষাট ছয় চব্বিশ, দুশো চল্লিশ, টু ফিফটি সিক্স, এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস টু ফিফটি সিক্স, এ প্লাস বি ইকুয়াল দুশো ছাপ্পান্নের বর্গমূল হচ্ছে সিক্সটিন। তাহলে আমরা কী পেয়ে গেলাম, এ মাইনাস বি যদি ফোর হয়, এ বি যদি সিক্সটি হয় তাহলে এ প্লাস বি হচ্ছে প্লাস মাইনাস সিক্সটিন। প্রিয় শিক্ষার্থীরা, তো এরপর আমরা পাঁচ নাম্বার অঙ্ক গাণিতিক সমস্যাটা আলোচনা করি। পাঁচ নাম্বারে আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর যদি হয়ে থাকে, তাহলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু। তো আমাদের যেহেতু প্রমাণ করো, তাহলে লেফট সাইড বাম পক্ষে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এখান থেকে এখানে এক্স টু দি পাওয়ার ফোরের কোনো সূত্র নাই, তো আমাদের কী করতে হবে, সূত্র তৈরি করতে হবে, অর্থাৎ এক্স পাওয়ার ফোরকে ভাঙতে হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার যদি গুণে চার। এখানেও ঠিক তাই করব, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা অনুসিদ্ধান্ত শিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম, কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে যখন আমরা ফোরের সূত্র ব্যবহার, ফোর থাকবে প্রশ্নে, তখন আমরা প্রথম যে সূত্রটা ব্যবহার করব সেটা প্লাসেরটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কেটে ফেললাম। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার আবার সূত্র আছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখন মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, যদি এখানে প্লাস থাকতো তাইলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতাম। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি,
a হচ্ছে x b হচ্ছে 1/x তার হোল স্কয়ার মাই প্লাস 2 a হচ্ছে x b হচ্ছে 1/x এখন হোল স্কয়ার দেব মাইনাস 2 এবার আমরা মান বসিয়ে দেই মান বসিয়ে তাহলে আমরা কি পেলাম এটার মান হচ্ছে 4 তার হোল স্কয়ার প্লাস 2 x এ কাটা সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার মাইনাস 2 4 4 16 प्लस टू होल स्क्वायर माइनस टू अठारह होल स्क्वायर माइनस टू अठारह अठारह गुण कर ले 324 माइनस टू इक्वल टू 322 আমাদের প্রশ্ন দেওয়া আছে x প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 তাহলে ইকুয়াল টু রাইট সাইড সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমাদের এটা প্রমাণ করতে বললে আমরা প্রুফ লিখব আর যদি দেখাতে বলে তাহলে আমরা শর্ট লিখব তো আমি আবার বিষয়টা দেখাচ্ছি এখানে 4 থাকলে আমরা কি করব প্রথমে এটাকে ভেঙে নেব 2 2 গুণে 4 আবার এখানেও ভেঙে নেব আমরা একটা সূত্র বানিয়ে ফেলব এটা যদি a হয় a স্কয়ার প্লাস b স্কয়ার ए स्क्वायर प्लस बी स्क्वायर सूत्र হচ্ছে অনুসিদ্ধান্ত হচ্ছে ए प्लस बी होल स्क्वायर माइनस 2ab 2 ए হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1 x স্কয়ার তো x স্কয়ার কাটা গেল এখানে 2 একে 2 থাকলো আর এখানে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার এখানে ভিতরে আবার সূত্র হয় ए স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে আমার মানের দিকে দেখব যে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র ব্যবহার করব প্লাস থাকলে প্লাসের সূত্র ব্যবহার করব এখানে এইট মাইনাস দু হোল স্কোয়ার প্লাস টু এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু তো এখানে মান বসিয়ে দিলাম ফোর তার স্কোয়ার প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু আগের লাইন দেখে কিন্তু আমাদের পরের লাইন লিখতে হবে তো এখানে চার চারা ষোলো প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু ষোলো আর দুই যোগ করলে আঠারো স্কোয়ার আঠারো স্কোয়ার হচ্ছে 324 মাইনাস টু অর্থাৎ 322 তাহলে আমরা পেয়ে গেলাম এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখো আমরা আট নাম্বার গাণিতিক সমস্যাটা দেখি দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু রুট সেভেন a माइनस b इक्वल रूट फाइव होले हमारे देखा प्रमाण करते हैं जो 8 a b इनटू a स्क्वायर प्लस b स्क्वायर इक्वल टू 24 हमने लेफ्ट साइड 8 a b इनटू a स्क्वायर प्लस b स्क्वायर हमने देखा था अबे 24 अब इखने एक टू लक्ष्य करो जो 8 a b कौन सूत्र नहीं आज से उन्होंने सीधे तो 4 a b तो 4 a b हम लिख लाम আর তাহলে 4ab লিখলে আর কত দরকার 2 তাহলে 4 2 গুণে 8 8ab আর 2 এখানে হয়ে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে এখানে দুটো অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে 4ab যার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সেক্ষেত্রে বন্ধুরা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যদি আমরা এইভাবে সূত্রটা লিখে দেই তাহলে ভুল হবে কারণ হচ্ছে এখানে 4ab কে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা গুণ করা হয়েছে যেহেতু আমরা সূত্রটা লিখলাম কিন্তু এখন সূত্র দ্বারা লেখার পরে দেখা গেল যে এটা এটা গুণ করা হয়েছে কিন্তু এই দুইটা রাশি এটার সাথে গুণ করা হয়নি এই জন্য আমাদেরকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতে হবে এবার আমরা মান বসিয়ে দিই তো a প্লাস b মান হচ্ছে রুট সেভেন তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ তার হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী এখানেও রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার তাহলে মান বসিয়ে কি হলো সেভেন মাইনাস ফাইভ সেভেন প্লাস ফাইভ তাহলে টু ইন্টু টুয়েলভ 24 তাহলে আমরা 24 পেয়ে গেলাম রাইট সাইড
সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখলে যে আমরা মান নির্ণয়ের কিভাবে সমাধান করি তোমরা বাসায় আরো বেশি বেশি প্র্যাকটিস করবে আমি এরপর যে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে কিছু গাণিতিক সমস্যা অনুশীলন করবে তোমরা এখানে তিন নাম্বার চার নাম্বার সাত নাম্বার চার সাত চার ছয় সাত তিনটা গাণিতিক সমস্যা করবে সমাধান করবে তো সবাই ভালো থাকো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।